guys, what's up? I am back with another video, guys. So, assalamualaikum, guys. Aske shokal utchi, guys. Aske video korbo bole Lalbagh Shahi moje jabo. Shokal shokal etar jonno utchi karon lockdown er modhe police aske pelani dibe shobaike rastay manush dekhle. To bolu ki e chukiye amake jete hobe. To guys, ami fresh ashi ar video kore start korbo. Ready হয়ে গেছি পুরোপুরি ফ্রেশ পুরোপুরি রেডি হয়ে গেছি গাইস এখন আমি রওনা করব তো গাইস আপনারা গেট রেডি টু ভিডিও হ্যালো গাইস হোয়াটস আপ তো গাইস আমার সাথে আমার ফ্রেন্ড আছে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড ভাই মাস্কটা পিলা দেহা করোনার ভয়ে মাস্ক পরতেছি আমরা সবাই ভাই আমারটাও দেখেন সমস্যা নাই তো ভাই মন্তবদে ভাই আমরা লালবাগ শাহি মসজিদ যাইতাছি মন্তবদে ভাই কি মন্তবদে লালবাগ শাহি মসজিদ তো অনেক পুরানো ওখানে যাইতাছি দেখি এই তো দেখি আমরা অনেক পুরনো মসজিদ কিন্তু মসজিদ দেখলে কেউ বুঝতে পারবে না যেটা পুরনো তো গাইস নতুন সংস্কার করা হইছে লকডাউনের কারণে আমরা রিকশা থেকে নেমে গেলাম তো বেশি দূর যাইতে পারলাম না গোড়ানি ব্রিজ পর্যন্ত আমাদের আটকে দিয়েছে এই পর্যন্ত তো আমরা গোড়ানি ব্রিজের উপরে যাব দেন আমার ফ্রেন্ডের বাসা ওখানেই আছে ওকে একটা সারপ্রাইজ দিব দেখি ও যায় কিনা তো গাইস হেই গাইস WhatsApp তো গাইস এখন আমরা যাব আমার বন্ধু বাসায় তো বন্ধু বাসার সামনেই আছি এখন ও রুমে ঢুকব দেখব কি করে না করে এর সাথে একটা ছোটখাটো প্রেম করব তো গাইস চলো ভাই আই চল চোরের মতো ঢুকতেছে এই WhatsApp গাইস তো গাইস এই আমাদের শাওনান আছে আমাদের ক্যামেরাম্যান ভাই তো এখন শুয়ে আছে তো ভাই কি ক্যামেরা ইনস্টাগ্রাম আর ইচ্ছা দিছ হেই নাসির ভাই চলো ভাই আয় ভাই চল ঘুমাইতে দে আপনারা লকডাউন অবস্থা দেখলেনি টানা দুইবার রিক্সা নিলাম পুরানি ব্রিজতে নামলাম দেন আমার ফ্রেন্ডে বাসা গেলাম ভাবলাম ফ্রেন্ড যাবে কিন্তু যায় নাই তো এখন আমরা লকডাউন অবস্থা দেখতে পাচ্ছি এখান থেকে রিক্সা নিয়ে আরেকটা রিক্সা নিলাম এখন আমরা রওনা করলাম লালবাগ শাহি মসজিদ কিন্তু লকডাউনে তেমন কিছু দেখতেছি না শুধু গাড়ি ধরতেছে আশেপাশে মানুষ ঠিকই চলতে খুব ঝঞ্ঝমান মানুষ গর্ব মানুষ বলা যায় কী কর ভাই কোনো ইয়া স্বাভাবিক অবস্থাতে বেশি অনেক বেশি কোনো ইফেক্ট নাই অন্যান্য দিনে যেমন মানুষ কম থাকে কামে কাজে ব্যস্ত থাকে আর এখন মানে এখন বলা যায় মানুষের আড্ডা বেশি আর উন্মুক্ত হয়ে গেছে আরও বেশি মুক্ত ঘুম ধরে আড্ডা করে তো গাইস এই চ্যাপ্টার আমরা ক্লোজ করি আমরা এখন যাচ্ছি Thank you.
লকডাউনের মধ্যে মদিনা মিষ্টান্ন ভান্ডার বন্ধ ছিল, এখন এটাও খুলে দিচ্ছে। কি পরিমাণ লকডাউন এখানে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন, সব খোলা, সব দোকান খোলা, খালি কুমে গিফট কোনাটা বন্ধ আছে। হ্যাঁ, কেন গা গিফট নেওয়ার মতো কেউ নাই, স্কুলগুলো বন্ধ, যার কারণে রাস্তাঘাট বন্ধ, মানুষজন চলাফেরা করতেছে। চিপাগুলি বন্ধ, চিপাগুলিগুলো বন্ধ, কিন্তু মেন রোড খোলা। তার মানে সরকার বলতেছে চিপা চাপা না হাইটা মেন রোড দিয়ে হাঁটো। অবস্থাটা দেখছেন, দেখে লকডাউন আছে গরিবের উপরে, বড় লোকের উপরে নাই। যার প্রাইভেট কার আছে তার কাছে কোনো লকডাউন নেই। ঘরের কাছে এখন গাড়িতে করে এই সেই ড্রাইভার। চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ, চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ থাকবো না, খোলা বন্ধ করা না বেরোলে পেমেন্ট কেমিকা না বেরোলে। সামনে তো হাফ তোরা খোলা দেখবা, সামনে তো লালবাগ কেল্লা, আপনি বলছেন না লালবাগ কেল্লার মধ্যে প্রতিদিন না হলে তো নব্বই থেকে একশো জোড়া কবুতর পাওয়া যায়। সরি, কবুতর না, কবুতর মুখে ছিল এই সেই নব, এই সেই নব, যার কথা না বললেই না। আমি কোনো ঢুকি নাই, খাবার লাগে না, সিরিয়াসলি আমার কাছে আমি খাবার লোকের মুখে শুনি আমি যাই। আমি আর কাসার হয়ে গেছিলাম সব মিলে। সামনে আমাদের ককটেল, ককটেল মানে কোনো বোমা না, এটা একটা রেস্টুরেন্টের নাম। আবার আমাদের বোমাবাজ মনে করেন না, সাবধান। এই সে আমাদের লালবাগ কেল্লা, যেখানে প্রতিনিয়ত ঘুরত অনেক লালবাগ শাহি মসজিদ মিনারটা, মিনারটি দেখা যাচ্ছে। ঢাকা লালবাগ কেল্লা সমৃদ্ধ স্থানে অবস্থিত। আর এটি হলো লালবাগ শাহি মসজিদের প্রধান দরজা। আর এটি মসজিদের মিনার। এটি হলো মসজিদের বার্ষিক অবস্থান। এই ভবনটি হচ্ছে মাদ্রাসা। ফাইনালি মসজিদে এসে পড়ছি, লালবাগ শাহি মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, তো এখন আমরা এই মসজিদের ভিতরে যাবো। তো আমার সাথে আয় ভাই। Thank you.
তো গাইস আজকের ভিডিও আমি এই পর্যন্ত শেষ করবো গাইস। এখানে দেখানোর মতো আর কিছুই নাই, আমি লালবাগ শাহি মসজিদ কতটা সৌন্দর্যময় আপনাদের সামনে তুলে ধরলাম। তো গাইস আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন লাগছে। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনারা দুইটা করে লাইক করবেন, কারণ এটা ক্যামেরাম্যান বলছে, সে যদি না লাগাইছে কেন এই কথা বলবে। তো বেশি কথা না বলে আমরা আজকে এখানে ভিডিও শেষ করছি। সাবস্ক্রাইব যারা করার নেই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনের ক্লিক করে অল দিয়ে রাখুন, যাতে সব পরবর্তী সব ভিডিও পেতে পারেন। তো গাইস আল্লাহ হাফেজ।